নিজের মহানুভবতার পরিচয় দিয়ে নদিয়ার রানাঘাট মাঠকুমরোর এক অবসরপ্রাপ্ত চাকুরিজীবীর অভিনব বাড়ি ঘিরে এখন আলোচনা জেলা জুড়ে, যেখানে উন্নয়নের নামে চলছে সবুজ ধ্বংস। সবাই শহরমুখী নতুন ফ্ল্যাটে উঠতে আগ্রহী, আর তাতেই বন জঙ্গল কেটে সাফ করে দেয়া হচ্ছে। নিজেদের জীবনের প্রাণবায়ু অক্সিজেনের কথার তোয়াক্কা না করেই পশু পাখি ও বনের জন্তু জানোয়ারদের থাকার জায়গা কেড়ে নিচ্ছে মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। কিন্তু হঠাৎ চোখে পড়ল এমন একজন প্রকৃতিপ্রেমী গাছপ্রেমী মানুষের, যিনি কিনা নিজের বাড়ি করার জন্য গাছ না কেটে গাছের মধ্যেই তৈরি করেছে বাড়ি, যাকে বলে ট্রি হাউস। সেখানে রয়েছে সব ধরনের ব্যবস্থা, খাওয়া ঘুমোনো সব। রানাঘাটের 2 নম্বর ব্লকের মাঠকুমরা গ্রামে তৈরি হয়েছে গাছের ওপরেই বাড়ি। রানাঘাটের একজন অবসরপ্রাপ্ত চাকুরিজীবী দিব্যেন্দু বিশ্বাস, তিনি তার স্বপ্নের বাড়ি তৈরি করেছে গাছের ওপরেই। এমন নতুন অভিনব পদ্ধতিতে বাড়ি করা এর আগে চোখে পড়েনি জেলায়। তার এই গাছের প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ সবাই। সত্যি এমন ধরনের মানুষের সংখ্যা যদি বৃদ্ধি পায়, তাহলে প্রকৃতির শোভা আরও ফুলে ফেঁপে উঠবে। শুধু কি বাড়ি, 7 বিঘা জমি পুরোটাই নানান ফুল ফল আনাজে ভরপুর। রয়েছে দেশি বিদেশি 100-এরও বেশি বৃক্ষ, যা ওই অভিনব ঘর থেকে পুরোটাই দৃশ্যমান। চোখ তো বটেই, মনের স্বাস্থ্য বৃদ্ধি হবে বলে দিব্যেন্দুবাবু আশাবাদী। তিনি জানান, একটি পরিবার ছুটি কাটাতে অনায়াসে আসতে পারেন এখানে। রাসায়নিক সার ছাড়াই নানান খাদ্যদ্রব্যের ব্যবস্থা রয়েছে। চারটে লোক যদি এখানে আসে, 1000 টাকা যদি আমরা নিই, তাহলে 250 টাকা করে হচ্ছে, সে 24 ঘন্টার জন্য এটা ব্যবহার করতে পারবে। আর খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া আমার গার্ডেন রেস্টুরেন্ট আছে। আচ্ছা, আমিষ নিরামিষ মাছ, মানে ওই 1000 টাকার মধ্যেই আপনি খাওয়াটা আলাদা? আচ্ছা, খাওয়াটা মানে মানে যা সিস্টেম, এটা মানে কোনো ভেজালের কোনো কিছু নেই, সব নিজে হাতেই এরকম হচ্ছে। এই গ্রাম্য পরিবেশটা কেন, মানে কেন মাথায় আইডিয়া এলো কেন হঠাৎ করে এই? না, গ্রামে আমার জন্ম, গ্রামে আমার বড় হওয়া। আমি যখন এগ্রিকালচার পড়তে গেছিলাম, স্যারের এক ভাষণ থেকে গ্রামের প্রতি, আমি তো চাকরি করি কলকাতায়, বাড়ি করেছি রানাঘাটে, তা সত্ত্বেও গ্রামে আমি আবার রিটায়ার করে ফিরে এসি। গ্রাম আমার জন্ম, গ্রাম আমার টানে, গ্রামের প্রতি দুর্বলতা থাকাটাই স্বাভাবিক। আর কি কি গাছ আছে এখানে? এখানে যত রকমের, প্রায় 100 রকমের গাছ আছে। অর্থাৎ বাংলাদেশে ইউটিউব দেখবেন, সেখানে বিভিন্ন আমজন সূর্য ডিম বা মিয়া জাকি থেকে, তারপরে চ্যাংমাই চাকাপাত, বেনানা ম্যাঙ্গো থেকে ব্ল্যাক স্মিথ, গরুমতি, নামডগমাই, কাটিমন, এই ধরনের প্রায় 13-14টা বিদেশি ভ্যারাইটি। এটা তো যেমনি আছে, এ বাদেও কেরলাতে যেগুলো আসে, রামবুটান থেকে শুরু করে আপনার অ্যাভোকাডো, এই সমস্ত কিছু আছে, প্রায় 100 রকমের ফলের গাছ আমার এখানে আছে। আর এই মাটিটা খুব মানে হয়, এই মাটিটা, এই মাটিতে হয়। এক প্রশ্নের উত্তরে দিব্যেন্দুবাবু জানান, ছোটবেলা তার গ্রামে কেটেছে, তারপর থেকে চাকরির সুবাদে ইট কাঠ শহুরে কর্মজীবন, তাই চাকরি শেষ হতেই আবারও গ্রামে প্রত্যাবর্তন। ব্যবসায়িক উদ্দেশ্য না হলেও আগামীতে তার গড়া এই ঘরের মাধ্যমে যেমন পরিবেশের বার্তা যাবে, ঠিক তেমনই বেশ কিছু কর্মসংস্থান সৃষ্টি হবে বলে তিনি আশাবাদী। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।